দেশপ্রেমিকরা তখন তারা লুটতরাজ, জায়গা দখল, সন্ত্রাস ইত্যাদিতে লিপ্ত হয়েছে। তোদেরকে দীক্ষা জানাই, আজকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আমার মেধাবী মেধাবী ছেলেরা তাদেরকে রাস্তার ভিতরে পাখির মতো গুলি করে মাটিতে লুকিয়ে দেওয়া হলো। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোল খালি হলো। আজকে মা সন্তানেরই এতিম হলো, হারা হলো, স্বামী আসছে, স্বামীকে হারিয়ে স্ত্রী বিধবা হলো। আজকে দেশ অশান্তি আগুনে ধাউ ধাউ করে চলছে, আর সেই মুহূর্তে আর তোরা লুকপাট চাঁদাবাজিতে লিপ্ত হয়েছ, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তারা বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে। এটাই হলো ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্রের ভিতরে পার্থক্য। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা লক্ষ্য করেছ যে বাংলাদেশ ও তাম দুনিয়ার যত উত্থান পতনের ইতিহাস, সব ইতিহাসের যত অভ্যুত্থান ঘটছে তার সিংহভাগ দায়িত্ব পালন করেছে ছাত্র সমাজ। তার বাস্তবতা আজকে বাংলাদেশে আমাদের সামনে, এটা নতুনভাবে বোঝার কোনো দরকার নেই। সেই হিসাবে তোমরাই পারবা। যে আজকে 53 বছর হয়ে গেল স্বাধীনতার, আর এই দেশের মধ্যে বারবার বারবার আজকে মা যখন ডাক দেয় যে আমার সন্তান, আজকে কয়েকদিন পর্যন্ত আমি মা বলে ডাকে না, মায়ের কোল জানার খালি না হয়। আজকে মেয়ে মহিলাগুলো যারা স্বামী হারিয়ে বিধবা না হয়, আজকে বাপ মা যেন সন্তান হারা না হয়, এই জান মাল ইজ্জতের নিশ্চয়তার গ্রান্টি একমাত্র নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই জন্য আমি এবার ছেলেদেরকে বলবো, আসো ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। বলো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। সেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা তোমাদেরকে এই প্রতিষ্ঠা বার্ষিকে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকে আমার বড় ভাইকে মাটির নিচে রেখে আসছি, এইভাবে কয়েকদিন আগে আমার চাচাকে রাখলাম, আমার বাপকে রাখলাম, দাদাকে রাখলাম, আত্মীয় স্বজনকে রাখলাম, আর আজকে বৈষম্য কোঠা বিরোধী এই আন্দোলনে শত শত আজকে আমার ভাইদেরকে, আমাদের ছাত্র আন্দোলনের অনেক ছেলেদেরকে আজকে তাদেরকেও মাটির নিচে রাখলাম। এরকম একদিন আসবে আমরাও থাকব, কিন্তু আমরা কী রেখে গেলাম, কী করে গেলাম, এতটুকু চাও পাওয়ার জন্যই আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আসো, জমিন কিন্তু উর্বর, ফসল লাগালেই আল্লাহর রহমতে ফসল আসবে, সেই ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে। এখন এই ফসল ঘরে নিয়ে আসতে হলে আমরা নাকের তৈল দিয়া নাক টেনে ঘুমাবো, ঠিক না? না, আমাদের তৎপরতা, আমাদের কার্যক্রম ব্যক্তি পর্যায় পর্যন্ত, আন্দোলন শব্দের অর্থ কি? নড়াচড়া করা। যত তোমরা নড়াচড়া বাড়াবা ততই তার বরকত আল্লাহ দান করবে। এই জন্যে ঝালকাঠি কায়েসা হুজুর রহমতুল্লাহ আমাদের মাঝে ঘুমিয়ে আছে, এরকমভাবে আল্লাহর অলির অসংখ্য ঘুমিয়ে আছে। সারা বাংলাদেশ আমি ঘুরে দেখছি ইসলামী আন্দোলন এবং তার সমস্ত সহযোগী সংগঠনের প্রতি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য বিধর্মী হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আল্লাহর পক্ষ থেকে সবার মধ্যে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করেছে। এখন এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে তো মাঠ খালি থাকলে তখন তো আগাছা জন্মাবে। তা আগাছা জন্মাবেটা আমরা চাই? তা যদি নাই চাই, তোমাদেরকে আমি বেশি কথা হারলাম না বলে আমি তোমাদের জন্য দোয়া করছি, আমিও দোয়া চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের খালেস খাদিম হিসেবে কবুল করে নেয়, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। আজকের সম্মেলনে তোমরা কষ্ট করে এসেছো, আল্লাহ তোমাদেরকে যা যায় খয়ের দান করুক। আমিও দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন সম্মেলনের মাধ্যমে হককে হক হিসেবে প্রকাশ করে, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে, এবং হকের পক্ষে আমাদের থাকে তৌফিক দান করে।